সো গাইস, এখন আমরা স্ক্রিনে চলে আসলাম। স্ক্রিনে আসার পর কিভাবে আপনারা আপনার নিজের ফটো দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন, তার সঙ্গে কিভাবে আপনারা মিউজিক লাগাবেন, সেটা আজকে এই ভিডিওটির মাধ্যমে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনার যে কোনো ফটোর সঙ্গে আপনি ভিডিও তৈরি করবেন এবং কি তার সঙ্গে মিউজিক লাগে, আপনি একটি মানে আলট্রা লেভেলের একটি ভিডিও তৈরি করতে পারবেন। সো তার জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে, যেটার দ্বারা আমরা কি ভিডিও এবং ছবি এডিট করে থাকি আর কি। সো অ্যাপসটির নাম হচ্ছে ক্যাপকাট। লেখার সার্চ দেওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপরে আপনারা এটা ইনস্টল করে নেবেন। সো ইনস্টল করে নেওয়ার পরে আমরা এখন ওপেন করতেছি। সো ওপেন করার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপরে আপনারা এখানে একটা ক্লিক করবেন প্লাস আইকনে। ক্লিক করার পরে এটা হচ্ছে আমার ভিডিও অপশন আর এটা হচ্ছে আমার ফটো অপশন। সো এখান থেকে আমি কিছু ফটো একসঙ্গে অ্যাড করব। সো অ্যাড করার জন্য যেমন আমি এখানে ক্লিক করতেছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। সো আমি এখান থেকে নয়টা ফটো নিছি। নয়টা ফটো নেওয়ার পরে এখানে আমি অ্যাডে ক্লিক করবেন। সো নিচে অ্যাডে ক্লিক করার পরে এখানে আপনি যখনই ক্লিক করবেন, দেখেন আমার এটা কিন্তু ভিডিও সিস্টেম হয়ে গেছে আর কি। সো এটা আমি একটু স্টাইল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো স্টাইল করার জন্য আমরা এখান থেকে একটু হালকা একটু কাটিয়ে নিতে হবে। সো আমি অল্প একটু করে কাটে নিচ্ছি আর কি। সো নেওয়ার পরে কীভাবে আপনাদের সাথে মিউজিক লাগাবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। সো গাইজ, ভিডিওটি পুরোপুরি দেখুন। ভিডিওটি অনেক মজার একটি ভিডিও, অনেকে হয়তো এটা করতে পারে না। সো তাদের জন্য অনেক উপকার হবে এটা। সো যেমন দেখেন আমার কিন্তু এটা অল্প একটু পরপরে আমার ফটোগুলো চেঞ্জ হচ্ছে, পাশাপাশি এখন আমি এটার সঙ্গে মিউজিক লাগাবো। সো এটা হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা বিভিন্ন ইফেক্ট বসাতে পারবেন। সো আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করলাম ইফেক্টের। ক্লিক করার পরে এখান থেকে আপনি বিভিন্ন ইফেক্ট বসাতে পারবেন। সো এটার উপর একটা ক্লিক করলাম, এটা একটা দিয়ে দিলাম। এটার উপর একটা ক্লিক করে আমি এটা একটা দিয়ে দিলাম। এটার উপর একটা ক্লিক করে আমি মানে এখান থেকে আপনি যে কোনো ইফেক্ট দিতে পারবেন, বিভিন্ন আপনার পছন্দ মতো যে কোনো ইফেক্ট দিতে পারবেন। সো আমি বাকিগুলো আর দিচ্ছি না। সো দেওয়ার পরে দেখেন আমার এই ফটোটা কিন্তু দেখতে আমার অনেক সুন্দর লাগতেছে। সো আমি এই কটা দিয়েই দিই। সো দেওয়ার পরে এখন আপনারা কিভাবে এটা মিউজিক অ্যাড করবেন। সো মিউজিক অ্যাড করার জন্য আপনারা এখানে অডিও দেখতে পাচ্ছেন, অডিওর উপরে একটা ক্লিক করবেন, আবার এখানে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আপনারা এখানে আসবেন। এখানে আসার পরে যে কোনো আপনি এখান থেকে আপনার অডিও আপনার যেগুলো গান আছে আর কি সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। সো আমি যে কোনো একটা আগে নিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমার তাত গান নাই। সো আমি একটা মিউজিক নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে। সো আমি এটা নেওয়ার পরে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আমার এই ভিডিওর নিচে কিন্তু এটা জাস্ট অ্যাডজাস্ট হয়ে গেছে আর কি। আপনারা বিভিন্ন গান লাগাতে পারবেন, বিভিন্ন ফটো দিয়ে আপনি এটা করতে পারবেন। সো আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। সো তারপরে আপনার যদি ভিডিও ছোটো হয় তাহলে আপনি এটা কাটে নিতে পারবেন। সো আমি এটা কাটে নিচ্ছি দেখেন। সো আমি এটা এতটুকু করে নিলাম। সো নেওয়ার পরে কীভাবে আপনারা এখন সেভ করবেন এটা, এবং কি আপনারা এখান থেকে ইফেক্টও বসাতে পারবেন, বিভিন্ন ইফেক্ট বসাতে পারবেন। এখানে আপনি ইফেক্ট অপশন দেখতে পাচ্ছেন, ইফেক্ট অপশনে ক্লিক করার পরে তারপর এখানে ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। সো ভিডিও ইফেক্টে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি ইফেক্ট নিতে পারবেন, মানে বিভিন্ন স্টাইলে ইফেক্ট এটার ভিতর আছে আর কি। সো আমি এগুলো দিচ্ছি না। সো না দিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে সো এটা আমার হয়ে গেল ছবি দিয়ে ভিডিও তৈরি। সো এটা অনেকে হয়তো এটা পারে না। সো আমি এটা কিন্তু করে দেখিয়ে দিলাম। সো তারপর আপনারা এটা কিভাবে সেভ করবেন, সেভ করার জন্য উপরে একটি বাটন দেখতে পাচ্ছেন আপনারা। সো এই বাটনের উপরে একটা ক্লিক করবেন উপরে, একবার উপরে। সো এটার উপর ক্লিক করার পরে দেখেন আমার এটা কিন্তু এখন সেভ হয়ে যাচ্ছে। সেভ হয়ে ডাইরেক্ট আমার এটা গ্যালারিতে চলে যাবে। সো দেখেন আমার এটা কিন্তু অটোমেটিক এটা সেভ হয়ে গেল। সো আমি এখন এটা গ্যালারিতে যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখন আমি গ্যালারিতে আসলাম। সো গ্যালারিতে আসার পরে দেখেন এটা আমি অতগুলো ছবি দিয়ে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করলাম, এটা হচ্ছে সেই ভিডিও।
সো গাইজ, ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।